হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলু ভাজাটা দেখেই বুঝতে পারছো আজকে বাড়িতে হবে মাংস। তো দেখো, মাংস আর মাংসের জন্য আলুটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে কালারটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আমি মাংস নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিতরে, আর একে একে সব মশলা এখন দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই এক এক করে আমি দিয়ে দিচ্ছি। যতটা পাচ্ছি ততটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, জিরে সব কিছুর পেস্টটাই এখানে একসঙ্গে, টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মাখিয়ে নেব। কার কার চিকেনের সুন্দর ঝোল খেতে ভালো লাগে প্লিজ বললো কমেন্টে। আর তার পাশাপাশি সংসারে এবং ছোট বাচ্চা কাচ্চা একসঙ্গে সামলিয়ে রান্নাটা করতে হয় কাদের কাদের। আমার তো করতে হয় এভাবে, মানে পাশে ছেলে থাকে আর রান্নাটাও করতে হয়, একসঙ্গেই তাল মিলিয়ে চলতে হয়। এখানে দেখো মাংসের জন্য ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে। আর এখানে দেখো একটুখানি পেস্ট মশলা ছিল, তো ওখানে দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হওয়ার পরে তারপর আমি মাংসটা ভিতরে দিয়ে দেবো। দেখো মশলাটা কি সুন্দর কষিয়ে নিয়েছি। মশলাটা আমার প্রায় প্রায় কষানো শেষ, এখন মাংসটা দিয়ে দিলাম ভিতরে। এখন মাংসটা সুন্দর করে দিয়ে তারপরে মাংসটা সুন্দর করে আমি এখন কষিয়ে নেব। আজকে রান্না হতে হবে, মাংসটা হচ্ছে ঢেকে দিয়েছি। আর আজকে রান্না করব শুধু মাংসের ঝোল আর হচ্ছে বাঁধাকপি ভাজা। আর বেশি কিছু করতে পারবো না, কারণ ছেলে আমার ছোট, তোমরা দেখেইছ খুবই দুষ্টুমি করে, তার জন্য শর্টকাটে রান্না। দেখো মাংসটার কালার কত সুন্দর হচ্ছে, মাংসটা এখন সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আলুটা আগে ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলে একটু গন্ধটা মানে সুন্দর হয়, আর মাংসটাও খেতে খুব টেস্টি হয়। রাত দুটোর সময় ধরো ছেলে উঠে আধা ঘন্টা এক ঘন্টা জ্বালা তন করে, সেই জ্বালাটা কি বুঝবো, এই জ্বালাগুলো কেউ বুঝবে না। সকালে একটু দেরি করে উঠলে এই মানুষ নানান ধরনের নানান কথাবার্তা বলে, কিন্তু সেটাও তোমাকে সামলে চলতে হবে। তারপরেও সেটাও বোঝার কেউ নেই, কিন্তু সেই কষ্টটা নিয়ে তোমাকে সংসার করতে হবে। তো দেখো আমার এদের মাংসটা প্রায় রান্না শেষ, এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দারুণ দারুণ স্বাদ হয় এটা দিলে। আর কটা কাঁচা লঙ্কাও চেরা দিয়েছি, লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো দেখো রান্নাটা দেখে বলো তো কেমন হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব।